ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল সঠিক তথ্য। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন দুপুর ওই 12:25 মতন বাজে। এতদিন অনেক কষ্টর পর আজকে একজনকে পাওয়া গেছে। মানে পাওয়া গেছে বলতে কি, অ্যাকচুয়ালি আমার তো শরীরটা ভালো ছিল না, একদিন মা রান্না বান্না করেছে, মানে শাশুড়ি মা। এবার তোমরা জানো বন্ধুরা, আমার শাশুড়ি মাও অসুস্থ, তো সেই ক্ষেত্রে এখন মোটামুটি একজনকে পাওয়া গেছে, যিনি রান্না বান্না সব করে দেবেন। একজন ছিল আগে, বাসন মেজে দিয়ে যেত, কিন্তু রান্নার কেউ ছিল না। কিন্তু আমার যেহেতু শরীরটা খুব খারাপ এবং আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে, পারছি না আমি রান্না করতে, তো সেই জন্য এখন রান্নার লোক ঠিক করা হয়েছে। তো আজকে থেকে উনি এসছে, উনি করবে কন্টিনিউ যতদিন আমি পারবো না, বা পরেও তো আমাকে রাখতেই হবে, তো ওই জন্য রান্নার লোক পেয়ে গেছি। তো দুপুরবেলা দেখো আজকে আমরা কী কী লাঞ্চে কী কী খাওয়া দাওয়া করছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আজকে আমাদের রান্না হয়েছে ঝিঙে আলু পোস্ত, মুগ ডাল দিয়ে, লাউ দিয়ে, আর কুমড়োর ডাঁটা দিয়ে, কাঁঠালের আটি দিয়ে, আলু দিয়ে একটা ঘ্যাট মতো হয়েছে, আর পমফ্রেট মাছ। ঠিক আছে চলো আমরা লাঞ্চটা করে নিই, তারপর আবার ফিরে আসি তোমাদের সাথে কথা বলার। দেখো বন্ধুরা, আমার মা এখন রাতের ডিনার রেডি করছে, রুটি বানাচ্ছে। তো বন্ধুরা, তোমরা রাতে কারা কারা রুটি খাও কমেন্ট বক্সে জানিও। আমরা কিন্তু শীত গরম 12 মাস রাতে রুটি খাই। আমার যে রান্না দিদি আজকে থেকে এলো রান্না করতে, উনি আটা মেখে দিয়ে গেছে বিকেলে এসে। রুটিটা না ওই আগে করে রাখলে যতই হট করে রাখি, খেতে অতটা স্বাদ হয় না পরে, মানে অ্যাকচুয়ালি কি হয়, খেতে পরে ভালো লাগে না। আর রুটি জিনিসটা গরম গরম করবো আর গরম গরম খাবো, এটাই ভালো লাগে। তো ওই জন্য দিদি বলেছি তুমি আটা মেখে দিয়ে যাবে আর রুটিটা আমি রাতে করে নেব। তো দেখতে থাকবো, কন্টিনিউ আসছি, আবার পরে কথা হবে। তো বন্ধুরা, আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রাম বাংলার পরিবেশে থাকলে অনেক কিছুই উপভোগ করা যায় যেটা শহরের পরিবেশের সাথে খাপ খায় না, বা শহরে এগুলো শহরের লোকেরা এই ব্যাপারগুলো জানেও না। তো জানলেও হয়তো তারা এগুলো উপভোগ করতে পারে না, ফিল করতে পারে না। আজকে খুব বৃষ্টি হয়েছে বিকালে, এই বর্ষার দিনে যখন বৃষ্টি হয় চারিদিক থেকে সন্ধ্যের পরে ব্যাঙের আওয়াজ, সুন্দর যে ব্যাঙগুলো যে ডাকছে সেই আওয়াজ কানে ভেসে আসে। তো পরিবেশটা পুরোটাই আলাদা লাগে এবং ভালো লাগে যারা যারা গ্রাম বাংলায় থাকে, যারা এই ধরনের পরিবেশের সাথে চলছে। আশা করি তারা, যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগবে এই ব্যাঙের ডাক সন্ধ্যের পর শুনতে। তো বন্ধুরা দেখো, এখন ডিনার রেডি করেছি। ওই ঝিঙে আলু পোস্ত আছে, আর ওই বেলার একটু ডাল আছে, এটা ওর বাবার, তারপর আমাদেরটাও বাড়ছি। চলো ভিডিওটা আজকে তো তোমরা দেখলে, যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও, তো লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।